Bismillahirrahmanirrahim. চলুন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা যাক। প্রিভিয়াস ইয়ারস এর অ্যাডমিশনের কোশ্চেনে বেশিরভাগ সময় একটি সেন্টেন্স দেওয়া থাকে এবং সেন্টেন্সের যে কোনো একটি পার্ট বা অংশ বা যে কোনো একটা ওয়ার্ড আন্ডারলাইন করা থাকে এবং বলা হয় যে সেন্টেন্সে ওই ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজটা কি ক্লজ, আদৌ কি ওটা ফ্রেজ বা ক্লজ, এবং যদি ক্লজ হয়ে থাকে তাহলে কি ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, প্রিপজিশনাল ক্লজ, কন্ডিশনাল ক্লজ নাকি প্রিন্সিপাল ক্লজ। এতগুলো অপশনের ভিতরে সবগুলো দেওয়া সম্ভব না, চারটা অপশন থাকে, চারটা অপশনের ভিতরে যাচাই বাছাই করে আমরা বের করার চেষ্টা করবো যে ওটা কি ক্লজের আন্ডারে পড়ে। প্রথম যেটা দেখি, দিস ইজ দ্য বুক আই লস্ট, অপশন অর্ডারগুলো থাকবে ক্লজ এর ভিতরে। কারেক্ট অপশন হবে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কি কারণে, কারণ দিস ইজ দ্য বুক, এই বইটা হচ্ছে নাউন এবং নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ ক্লজ। দ্বিতীয় কোশ্চেন দেখি, আই নো দ্যাট হি উইল কাম, এই সেন্টেন্সে আই নো এটা কি ক্লজ, অবশ্যই দ্যাট হি উইল কাম সে আসবে এটা নন ফাইনাইট অসমাপিকা ক্রিয়ার ভাব প্রকাশ করে, সে আসবে কখন আসবে কিভাবে আসবে তার কোনো পারফেক্ট উত্তর আমাদের কাছে নেই। তবে আই নো এই আন্ডারলাইন করা ওয়ার্ডটা কি ক্লজ, অবশ্যই এটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ এটা হওয়ার শর্ত হচ্ছে একটা সাবজেক্ট থাকবে এবং সাবজেক্ট উপরে একটা ফাইনাইট বা সমাপিকা ক্রিয়া থাকবে, নো আমি জানি এটা সমাপিকা ক্রিয়া উদাহরণ, তাহলে প্রিন্সিপাল ক্লজ। এবং তৃতীয় উদাহরণ দেখি, বিহেভ, বিহেভ মানে আচরণ করা, বাক্যের শুরুতে বসতে বিহেভ দ্বারা আচরণ করা, অর্থাৎ এটা ভার্বের রূপান্তর, অর্থাৎ এটা দ্বারা কাজ করা বোঝায়। বিহেভ আচরণ করো অ্যাজ আ জেন্টলম্যান বিহেভস, যেভাবে একজন ভদ্রলোক আচরণ করে থাকে, একজন ভদ্রলোকের ব্যবহার অনুসরণ করো, তো বিহেভ দ্বারা ভার্ব বোঝায় এবং ভার্বকে অবশ্যই অ্যাডভার্বিয়াল, ভার্বকে অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ মডিফাই করে থাকি। পরের উদাহরণ দেখি, হোয়াট হি এট ইজ সুইট, সে যা খেলো এটি মিষ্টি। এখানে হোয়াট হি এট এটা কি ক্লজ, অবশ্যই এটা নাউন ক্লজ, কারণ নাউন ক্লজ এখানে সাবজেক্ট, এই সম্পূর্ণ ক্লজটি এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তাই এটা নাউন ক্লজ। এবং যদি এই পুরো ক্লজটা, ক্লজটাকে যদি আমরা একটা সিঙ্গেল সাবজেক্ট বা একটা সিঙ্গেল ওয়ার্ডের নাউন দ্বারা রিপ্লেস করি তাহলে ধরা যায় ম্যাঙ্গো ইজ সুইট, এই সম্পূর্ণটার পরিবর্তে যদি দেখি ম্যাঙ্গো তাহলে ম্যাঙ্গো ইজ সুইট আমটি হয় মিষ্টি, তাহলে আমটা এখানে সাবজেক্ট হিসেবে একটি নাউন হিসেবে বসে তাই এই সম্পূর্ণটা নাউন ক্লজ। দ্বিতীয় উদাহরণে চলে যাই, উই ওয়ার ওয়েটিং ফর দি বাস, আমরা বাসটির জন্য অপেক্ষা করছিলাম, ফর দি বাস এটুকু কোন ক্লজ। এখানে আমরা দুটো রুল ফলো করতে পারি, দুটো রুল হিসেবে যদি আমরা দেখি, উই ওয়ার ওয়েটিং আমরা অপেক্ষা করছিলাম, এই অপেক্ষা করা একটা ভার্ব এবং ভার্বের পরে সবসময় অ্যাডভার্বিয়াল ক্লজ বসে। কিন্তু আমরা যদি দেখি উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, এরপরে অপশনে অ্যাডভার্বিয়াল ক্লজ দেয়া নেই, অপশনে অ্যাডভার্বিয়াল ক্লজ দেয়া নেই, তখন আমাদের দেয়া আছে অন্যান্য অপশন, এগুলোর ভিতর থেকে একটা উত্তর আমাদের করতে হবে, তখন আমরা এটা বলতে পারি না যে কোশ্চেনে ভুল আছে বা কিছু, কারণ এখানে আরেকটা শর্ত পূরণ হয়, উই ওয়ার ওয়েটিং, ওয়েটিং এর পর ফর দ্য বাস এই সম্পূর্ণটা কোনো ভার্ব নেই, তাহলে এই বাকিটা হচ্ছে সাবজেক্টের সেন্টেন্সের অবজেক্ট বা এক্সটেনশন, ফর দ্য বাস হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট বা এক্সটেনশন, সেন্টেন্সের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহৃত হয়। তাহলে আমরা যদি দেখি সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল ক্লজ অপশন দেয়া নেই, তাহলে আমরা নাউন ক্লজ হিসেবে সঠিক উত্তর বিবেচনা করব। প্রথমে স্ট্রং শর্ত হিসেবে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ দেখব যে অপশনে আছে কিনা, যদি অ্যাডভার্বিয়াল ক্লজ থাকে তো আলহামদুলিল্লাহ, অ্যাডভার্বিয়াল ক্লজ যদি না থাকে তখন আমরা নাউন ক্লজ হিসেবে সঠিক উত্তর বিবেচনা করি। পরবর্তী উদাহরণ লক্ষ্য করি, আই নো দি রিজন হোয়াই মিথিলা হ্যাজ ডান দিস, আমি জানি কারণটি, কি জানি কারণ, কোনো কিছু কি দ্বারা প্রশ্ন করলে নাউন পাওয়া যায়, দ্য রিজন হচ্ছে নাউন এবং নাউনের পরে অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ বসবে, কি ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। দ্বিতীয় উদাহরণ, লুক বিফোর ইউ লিভ,
look এটা কি ক্লজ look টাকাও অবশ্য এটা নিজেই একটা ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেন্টেন্সে কোন ফাইনাইট ভার্ব থাকলে এর পরে এর পূর্বে সাবজেক্ট উজ্জ্বল থাকতে পারে আমরা জানি স দেখো শুধু স দেখা দ্বারাও কোন একটা ভার্ব বা মনের ভাব প্রকাশ পায় তাহলে শুধু স দেখা দ্বারাও বাক্য হতে পারে একটা মাত্র ওয়ার্ড দ্বারা বাক্য হতে পারে এটা আমরা জানি তো অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে লুক এখানে একটা ফাইনাইট ভার্ব এবং এর আগে সাবজেক্ট উজ্জ্বল আছে যেহেতু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নিয়ে প্রিন্সিপাল ক্লজ হয় তাই লুক এখানে প্রিন্সিপাল ক্লজ আমরা বলতে পারি লুক তাকাও এটা একটা ভার্ব ভার্বের পরে অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ বসে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ অপশনে থাকলেও অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করা যাবে না কারণ অবশ্যই আমরা জানি দুটো ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ বলতে দুটো ক্লজ থাকে একটা প্রিন্সিপাল এবং আরেকটি সাবঅর্ডিনেট একটা ইনডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ডিপেন্ডেন্ট একটি ইনডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ অবশ্যই সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ বা ইনডিপেন্ডেন্ট ক্লজ থাকতেই হবে সেই হিসেবে অবশ্যই লুক এখানে প্রিন্সিপাল ক্লজ প্রিন্সিপাল ক্লজ তিন নম্বর উদাহরণ দেখি আওয়ার ক্লাস বিগিনস ইন সেপ্টেম্বর 24 আমাদের ক্লাস শুরু হয় সেপ্টেম্বরের 24 তারিখ সেপ্টেম্বরের 24 তারিখ আমাদের ক্লাস শুরু হয়েছে অবশ্যই ভার্বের পর যে ক্লজ বসে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ এবং পরের উদাহরণ সেম সে বাস করে কোথায় ঢাকার উপকণ্ঠে বা ঢাকার উপশহরে উপকণ্ঠে বা উপশহরে তো হি লিভস লিভস এর পর এই সম্পূর্ণ ক্লজটি অ্যাডভার্বিয়াল ক্লজ কারণ লিভস একটা ভার্ব হি ইজ ইন দ্য রুম হি ইজ এটা ইজটা একটা ভার্ব এবং ভার্বের পরে অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ বসে নাও দ্য ম্যান ডাইড how the man died is a mystery how the man died is a mystery lokta kibhabe mara gelo eta ekta rohosyo is er pore je kono ekta single noun ba word boshe jodi sentence sompurno kora jay tahole obosshoi seta ekta noun clause ta charao ekhane subject hishebe bosheche clause ta tai eta ekta noun clause russell was a poor boy Russell was a poor boy who lived in an orphanage. অবশ্যই একটি গরিব বালক a poor boy একটি noun. Russell কি ছিল একটা গরিব বালক ছিল এবং এর পরে who lived in an orphanage এই সম্পূর্ণ ক্লজটা adjective clause কারণ আমরা জানি নাউনের পরে adjective clause বসে পরবর্তী উদাহরণ লক্ষ্য করি The people in the room stood up. The people একটা noun এবং নাউনের পরে অবশ্যই in the room এই ক্লজটুকু adjective clause কারণ the people মানুষগুলো যে ঘরে আছে এটা বোঝায় নাউনকে মডিফাই করেছে তাই in the room adjective clause he asked me whether I would help him whether থেকে বাকি সম্পূর্ণ অংশটা কি clause হি আজমি সে আমাকে বলল আমার আমি যদি তাকে আমি হয়তোবা তাকে হয়দার মানে হয়তোবা হয়দার আমি হয়তোবা তাকে সাহায্য করতাম এখানে এই থার্ড পারসন হি এই লোকটি আমাকে নিয়ে একটা কমপ্লিমেন্ট দিল যে আমি তাকে সাহায্য করে থাকতাম হয়তোবা তাকে সাহায্য করতাম এটা তার একটা কমপ্লিমেন্ট আমার প্রতি কমপ্লিমেন্ট হলে নাউন ক্লজ হয় এবং আজকে মি এর পরবর্তীতে ওয়েদার হচ্ছে নাউন ক্লজ মার্কার যে ক্লজ মার্কারের যে রুলগুলো প্রথম পার্টে আমরা আলোচনা করলাম ওখানে ওয়েদার হচ্ছে নাউন ক্লজ মার্কারের উদাহরণ হি স্টুড ইন ফ্রন্ট অফ মি ইন এবং অফ দুটোই প্রিপজিশন শুধু ইন ফ্রন্ট অফ এটুকু কোন ক্লজের ভিতর পড়ে প্রিপজিশনাল ক্লজের ভিতর পড়ে কারণ প্রিপজিশনাল ক্লজের শুরু এবং শেষে প্রিপজিশন থাকে এবং হি স্টুড ইন ফ্রন্ট অফ এই সম্পূর্ণটা প্রিপজিশনাল ক্লজ মার্কারের উদাহরণ টু রাইড ওয়েল ভালোভাবে শেখার জন্য ভালোভাবে চড়বার জন্য রিকার্স প্র্যাকটিসেস অনেক বেশি অনুশীলনের প্রয়োজন এখানে নাউন ক্লজ হচ্ছে টু রাইড ওয়েল কারণ রিকার্স প্র্যাকটিসেস এর আগে টু রাইড ওয়েল সম্পূর্ণ ক্লজটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তাই নাউন ক্লজ হবে দ্যাট হি ইজ ডিসঅনেস্ট ইজ নোন টু অল সকলের এটা জানা যে সে একজন অসৎ ব্যক্তি
অসৎ ব্যক্তি থাকলে নাম ক্লজ, এবং এখানে দ্যাট ইজ ডিসঅনেস্ট, দ্যাট দ্বারা সেন্টেন্সের শুরুতে সম্পূর্ণ অংশটি নাউন এবং সাবজেক্ট হিসেবে প্রকাশ পেয়েছে, সম্পূর্ণ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে প্রকাশ পেয়েছে দ্যাট ইজ ডিসঅনেস্ট এই সম্পূর্ণ ক্লজটি, তাই এটা নাউন ক্লজ। পরবর্তী দুটো আমরা দেখি, আই উইল নট গো দেয়ার আনলেস, আনলেস কখন থাকে? প্রথম পার্টে আমরা দেখেছি যে অ্যাডভার্বিয়াল ক্লজ থাকলে তখন আনলেস ব্যবহৃত হয়, আনলেস এক অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার বা লিঙ্কার, তাই আনলেস থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এবং পরবর্তীতে গিয়ে আসে ওয়েদার, আমরা দ্বিতীয় উদাহরণটাতে দেখেছি ওয়েদার রয়েছে, ওয়েদার অবশ্যই নাউন ক্লজ মার্কারের উদাহরণ। দেখুন হি ক্যান গো হোয়ার হি ওয়ান্টস, এখানে সে যেতে পারে যেখানে সে চায়, দুটোর ক্ষেত্রে সাবজেক্ট একই আছে এবং গো ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বিয়াল ক্লজ। আই সাপোর্টেড হিম ফর দি সেক অফ ফ্রেন্ডশিপ, এখানে ফর দি সেক অফ এই অংশটা কি ক্লজ? অবশ্যই প্রিপজিশনাল ক্লজ। প্রিপজিশনাল ক্লজ কিভাবে? ফর এবং অফ দুটি প্রিপজিশন দ্বারা শুরু এবং শেষ হয়েছে এই ক্লজটি, এই জন্য এটি প্রিপজিশনাল ক্লজ। এবং পরবর্তীতে যে অবজেক্ট আছে এই অবজেক্টটা এই ক্লজের অন্তর্ভুক্ত নয়, ফর দি সেক অফ এই এইটুকু অংশ কি ক্লজ সেটা জানতে চাওয়া হয়েছে। ফর এবং অফ এই দুটো অংশ শুরুতে একটি প্রিপজিশন এবং শেষে একটি প্রিপজিশন দ্বারা শুরু এবং শেষ, এই জন্য এটা প্রিপজিশনাল ক্লজ। এ থিঙ্ক অফ বিউটি, এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার, কোনো একটি জিনিস কোনো কিছুর সৌন্দর্য, কোনো কিছুর সৌন্দর্য বা সুন্দরতা, কোনো একটা বিষয়ের কেমন বিষয়, কোনো একটা বিষয় বা কোনো জিনিস বস্তুর সৌন্দর্য সবসময়ের জন্য আনন্দ বহন করে। তাহলে অফ বিউটি, অফ বিউটি এটুকু কি ফ্রেস? অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেস, এবং এটা কোনো ক্লজ নয়, কারণ অফ বিউটি সুন্দরে এখানে কোনো ভার্বের উপস্থিতি নেই, এই জন্য এটা অ্যাডজেক্টিভ ফ্রেস। ওয়ান ফাইন মর্নিং, একটি সুন্দর সকাল, ওয়ান ফাইন মর্নিং এটা কি কোনো ইডিয়ম, কোনো ক্লজ, কোনো ফ্রেস, নাকি কোনো প্রিন্সিপল বা নাকি কোনো ভার্ব? এখানে ওয়ান ফাইন মর্নিং এখানে কোনো ভার্ব নেই, এই জন্য এটা একটা ফ্রেস। সর্বশেষ উদাহরণ দেখি, হি ডাজেন্ট নো হোয়াট দে ওয়ান্ট, সে জানে না তারা কি চায়। এখানে তার অজ্ঞাততা প্রকাশ পেয়েছে অন্যদের প্রতি, এখানে দে এবং হি দুটো আলাদা সাবজেক্ট, কারণ একই ব্যক্তির কোনো কর্মকাণ্ড প্রকাশ পায় না, এই জন্য এখানে সে জানে না, তার না জানার বিষয়টা অন্যদের ঘিরে, তার নিজের কোনো বিষয় না, এই জন্য এখানে ভার্ব থাকলেও পরবর্তীতে এটা অবজেক্টিভ অথবা ওই সাবজেক্টের কমপ্লিমেন্ট, সাবজেক্ট বা সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসেবে অথবা অবজেক্ট হিসেবে কাজ করে। দে হোয়াট দে ওয়ান্ট, হোয়াট দে ওয়ান্ট এটা সেন্টেন্সের অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, এই জন্য এটা নাউন ক্লজ। সেন্টেন্সে যদি অ্যাডভার্বিয়াল ক্লজও দেওয়া থাকে তো তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না, কারণ এখানে সাবজেক্ট আলাদা এটা একটা বিষয়, এবং সে জানে না যে অপররা কি চায়, এখানে সেন্টেন্সের মানে দ্বারা বোঝায় যে সাবজেক্টের ভিন্নতার কারণে এটা সে সাবজেক্টের দে তাদের প্রতি তার একটা কমপ্লিমেন্ট, এবং এটা সাবজেক্ট এবং এটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসেছে, অবজেক্ট হিসেবে বসার কারণে নাম ক্লজ হয়েছে। আশা করি আপনাদের আজকের টিউটোরিয়াল এর বিষয়ে ক্লজের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ এবং এর সহজভাবে এক্সপ্লেনেশন করার বিষয়টা আপনাদের কাজে আসবে, এবং ভবিষ্যতে আবার নতুন টপিক নিয়ে নতুনভাবে ভিডিও উপস্থাপন করার জন্য আপনারা ভিডিওগুলো পজ করে এর বিষয়ে যেই স্ট্রাকচার অথবা যে রুলস যেই উদাহরণগুলো দেওয়া আছে এগুলো খাতায় টুকে নেবেন, যাতে আপনাদের ভবিষ্যতে কাজে লাগে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। Caught in the crossfire.